আমরা এটা করতে পারি, আমরা ভ্যালেন্টাইন বিতর্ক করতে পারি। ধরেন টপিকসটা যদি এরকম দেওয়া হয় আপনাদেরকে, এরা দুইজনেই খুব তুখোর বিতার্কিক ছিলেন, যে ভালোবাসা আজ মোবাইল ফ্রেমে বন্দী, পক্ষে অর্ণি বলবে, বিপক্ষে রিয়াজ বলবে। ভালোবাসা আজ মোবাইল ফ্রেমে বন্দী, পক্ষে যদি অর্ণি বলে কেমন বলবে? আমার কাছে মনে হয় ভালোবাসা মোবাইল ফ্রেমে বন্দী, তো এই এই বন্দিটা কেমন আর মোবাইল ফ্রেমের ভালোবাসাটা কেমন? তো আমরা আগে জানতাম যে ভালোবাসা যখন মোবাইল ফ্রেমে ছিল না তখন কি খুব ভালো ছিল, নাকি মোবাইল ফ্রেমে আছে বলে এখন ভালো আছে? বিতর্কটা আসলে এই জায়গাতে হবে যে কোন সময়ে ভালোবাসা ভালো আছে। এবং আমি বলবো যে ভালোবাসা মোবাইল ফ্রেমে আগের চেয়ে অনেক বেশি সহজলভ্য হয়েছে, অনেক বেশি মানুষের কাছে পৌঁছেছে। কিভাবে? আমরা যদি দেখি যে আগে এক সময় ধরেন যখন তরুণ তরুণীরা প্রেমে পড়তেন তখন এক উপায় ছিল যে চিঠি লিখে নিজের ভাব প্রকাশ করতেন, এখন সেই চিঠি পৌঁছাতেও সমস্যা, কারণ মেয়ের যে বাসায় থাকবেন তার বড় ভাই অথবা তার বাবা, তো কার হাতে পড়ে যায় এই ভয়ে অনেক সময় সেই চিঠি বাসা পর্যন্ত নাও পৌঁছাতে পারে। আবার অনেক সময় দেখা যায় ভালোবাসা প্রকাশ করতে অন্য কোনো মাধ্যম ব্যবহার করতে হচ্ছে, সরাসরি জানাবার সুযোগটা খুব কম, কারণ তখন সামনাসামনি দেখা হওয়ার সুযোগগুলো সীমিত ছিল। তো এই যে চিঠি বা টেলিফোনে ফোন করবে, একটা ল্যান্ডলাইন থাকতো বাড়িতে, তো হয়তো বাবা ধরে বসতো, মা ধরে বসতো, তখন আর বলার সুযোগ থাকতো না। তো সেই জায়গা থেকে আজকে দেখেন বাংলাদেশের সীমানা পেরিয়ে ইতালি থেকে ভালোবাসার টানে ছুটে আসছে, লন্ডন থেকে ভালোবাসার টানে ছুটে আসছে। এই যে ভালোবাসাকে হাতের কাছে নিয়ে আসছে সেই মাধ্যমটাই কিন্তু মোবাইল ফোন, এবং এই মোবাইল ফোনের কারণে ভালোবাসার প্রকাশটাও যত বেশি সহজ হয়ে গেছে ভালোবাসাটা ধরে রাখাটাও ততটাই সহজ হয়ে গেছে। কারণ আমরা যদি চিন্তা করি ভালোবাসা কিন্তু খুব বেশি সরল রৈখিক না, ভালোবাসার অনেক মাত্রা হতে পারে, বহুমাত্রিক ফিলিং হলো ভালোবাসা, অনুভব হলো ভালোবাসা। তো আমার কাছে মনে হয় যে মোবাইল ফোন থাকাতে এই ভালোবাসাটাকে বহুমাত্রিক রূপ দেওয়া গেছে। তো আমরা আমাদের বাবা মার প্রতি ভালোবাসা হোক, বন্ধুদের প্রতি ভালোবাসা হোক, কিংবা প্রেমিক প্রেমিকার প্রতি ভালোবাসা হোক, সবটাই আজকে মোবাইল ফোনের মাধ্যমে প্রকাশ করাটা সহজ হয়ে গেছে, কাছে নিয়ে যাওয়াটা সহজ হয়ে গেছে। সর্বশেষ একটা উদাহরণ যদি দেই, যে আমরা বাংলাদেশে যারা ছেলেমেয়ে রয়েছি সন্তানরা খুব স্বাভাবিক বাবা মার কাছে অনেক কিছু প্রকাশ করতে ইতস্তত বোধ করে, কিন্তু আজকে দেখবেন মোবাইল ফোন থাকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা কথা বলতে পারছি যেটা সামনাসামনি বলতে পারছি না। এই যে আমাদের সংকোচ বোধ, এটা কিন্তু এই মোবাইল ফোন কৃত্রিমতাটা কৃত্রিমভাবে হলো আমাদের মাঝে সংকোচ বোধটা দূর করতে পেরেছে, আমরা অন্তত প্রকাশ করতে পারছি, তো এই তারা এবং আমাদের বাবা মা বা অন্য কেউ এটা দেখতে পারছে। তো এই যে আমাদের যে মানুষ হিসেবে অনেক লিমিটেশন রয়েছে সেগুলো কিন্তু মোবাইল ফোন দূর করে দিতে পারছে। আমার মনে হয় মোবাইল ফোনে ভালোবাসাই ভালোবাসা, পক্ষের বক্তা প্রথম বক্তা, মানে সেই বললো অর্ণি, চমৎকার করতে হলো। এবার সময় এখন হলো ভালোবাসার প্রকাশের জায়গাটাই হলো মোবাইল, মোবাইলটা হলো সময়ের দাবি। আর ঠিক এর বিপক্ষে যদি তাহসিন রিয়াজ বলে কি বলবে? আমি যদি বিতর্কের মতো করে শুরু করি তাহলে ধন্যবাদ দিতে হয় আজকের মডারেটরকে যিনি আমাকে ফ্লোর প্রদান করেছেন, এবং আমার বিজ্ঞ প্রতিপক্ষ যিনি আসলে মোবাইল ফ্রেমে বন্দী যে ভালোবাসা, এই ভালোবাসাটাকে, এই ভালোবাসার সহজলভ্যতা বোঝাতে গিয়ে যে ধরনের উদাহরণগুলো আমাদের সামনে দিয়েছেন। আসলে মোবাইল ফোনে ভালোবাসা সহজ হয়েছে, কিন্তু এটা এই ভালোবাসাটা একাধিক মানুষের জন্য সহজ হয়ে গেছে মোবাইল ফোন থাকার কারণে। আগে যে ভালোবাসার যে নির্দিষ্ট কেন্দ্রিক মানুষকেন্দ্রিক মানুষের যে ভালোবাসাটা ছিল, প্রেমিকের যে প্রেমিকার প্রতি যে ভালোবাসাটা ছিল, এখন প্রেমিকের ভালোবাসা আসলে বিকেন্দ্রীকরণ হয়ে এই মোবাইলের মাধ্যমে, সেটা যে আসলে এই ভালোবাসা রাতের বেলা যে কতজনের কাছে এই ভালোবাসাটা চলে যাচ্ছে এই মোবাইল ফোনের কারণে, এটা কিন্তু আসলে নির্দিষ্ট করে বলার কিন্তু উপায় নেই। তার পাশাপাশি যদি খুব সহজ করে বলি, আগে প্রেমিক তার প্রেমিকার চোখে ভালোবাসা খুঁজত, প্রেমিকের শাড়ির আঁচলে ভালোবাসা খুঁজত, কখনো কখনো পার্কে বসে, মোবাইল নেই, কোনো জটিলতা নেই, কোনো ধরনের যান্ত্রিকতা নেই, এই যান্ত্রিকতার বাহিরে গিয়ে সে পার্কে বসে সেই বাদামের খোসায় কখনো কখনো সে তার ভালোবাসা খুঁজে বেড়াতো। কিন্তু আজকে মোবাইল ফোন থাকার কারণে পার্কে বসে হয়তো প্রেম করছে, ঠিক সেই মুহূর্তে তার বাবা যখন তাকে ফোন দিয়ে
ভালোবাসাকে যখন ব্যাঘাত ঘটাচ্ছে তার বাবা, সেই ভালোবাসাটা আসলে কত বেশি সহজলভ্য নাকি কত বেশি কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য, সেটা কিন্তু আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলে জাননি। তার পাশাপাশি তিনি আজকে ইতালির ভালোবাসার কথা বলেছেন, তিনি আজকে বিভিন্ন দেশ থেকে ছুটে আসা ভালোবাসার কথা বলেছেন, কিন্তু এই ভালোবাসা রাতের আধারে কখনো কখনো যে অনেক দিকে পালিয়ে বেড়াচ্ছে সেই কথা কিন্তু আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলে যাচ্ছেন না। তাই ভালোবাসাটা আসলে সেই কবুতরের পায়ে বাঁধা চিঠিতেই অনেক বেশি সক্রিয় ছিল, অনেক বেশি সুন্দর ছিল। সেই ল্যান্ডলাইনে একটি কলের অপেক্ষায় থাকাতেই অনেক বেশি সুন্দর ছিল। সেই মোবাইল ফোনে মেসেঞ্জারের চ্যাটে অথবা ইনস্টাগ্রামে অথবা কখনো কখনো একাধিক মানুষকে স্ন্যাপ করে স্ন্যাপচ্যাটে কিন্তু ভালোবাসা আসলেই ভালোবাসা থাকেনি, সেটা অনেক মানুষের জন্য ভালোবাসা হয়ে গিয়েছে।